হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বহুদিন পর একটা এডুকেশনাল ভিডিও করছি, তাও আবার বাংলায় করছি, কারণ এটা আমার প্রথম বাংলা ভিডিও। এডুকেশনাল ভিডিও তো বহুদিন হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, বাট আই থট আই শুড গেট ব্যাক উইথ ইট, কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো বই আছে, যেহেতু সিউর পুরো সিস্টেমটা গত 2 বছরে চেঞ্জ হয়ে গেছে, তো অনেক কিছু আছে যেটা আমার মনে হয় কভার আপ করা হয়নি আমার আগের যে ভিডিও, সেই সিলেবাস রিলেটেড যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে। তো সেই জন্য আমি ভাবলাম যে আবার নতুন করে শুরু করাই যায়। আমি কথা বলবো সেটা হচ্ছে ব্রেভলি ফট দ্য কুইন, এটা সেকেন্ড সেমিস্টারের একটা বই। আমি ভাবলাম দিস ইজ দ্য বেস্ট বুক টু স্টার্ট উইথ, কারণ এই মুহূর্তে আমি আমার স্টুডেন্টদেরকে ঠিক এই বইটাই পড়াচ্ছি। আর এটা একটা সামারাইজ, খুব ছোট করে আমি গল্পটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ দিস ইজ আ ভিডিও, আর বিশাল লম্বা একটা ভিডিও হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমারও এডিট করতে প্রচণ্ড কষ্ট হবে। সো সেই জন্য আমি ছোট করে জাস্ট ক্যারেক্টার ওয়াইজ বেসিসে যদি আমি তোমাদেরকে গল্পটা বলে দিই, আই থিঙ্ক এই ভিডিওটা তাহলে খুব হেল্পফুল হবে। আর এটা লিখেছেন মহেশ দত্তানি, একটা 3-act প্লে আছে। তো প্রথমটার নাম হচ্ছে দ্য উইমেন, এখানে যতগুলো উইমেন ক্যারেক্টার্স আছে প্রত্যেকের সাথে আমরা পরিচিত হয়ে যাচ্ছি প্রথম অ্যাক্টে। আর তো প্রথম অ্যাক্টে ফার্স্টেই আমরা পরিচিত হচ্ছি ডলি ত্রিবেদীর সাথে, যে কিনা ওয়াইফ অফ জিতেন ত্রিবেদী, এবার এটা একটা ত্রিবেদী ফ্যামিলির গল্প। তো এর মধ্যে ডলি ত্রিবেদী বড় বউ, ছোটো বউ হচ্ছে অলকা ত্রিবেদী, যে কিনা ডলি ত্রিবেদীর বোনও হয়, আর বড় ছেলে হচ্ছে জিতেন ত্রিবেদী, আর ছোটো ছেলে হচ্ছে নিতিন ত্রিবেদী। এবার এদাদের মাও আছেন, যিনি হচ্ছেন বা। আর এছাড়াও কিছু কিছু ক্যারেক্টার্স রয়েছে যেগুলো আমাদের জানা ডেফিনেটলি দরকার। তার মধ্যে ফার্স্টে আসছে ললিতা, তো ললিতা হচ্ছে শ্রীধরের ওয়াইফ, আর শ্রীধর হচ্ছে জিতেন আর নিতিন ত্রিবেদীর অফিসে কাজ করে, সো হি ইজ দ্য এমপ্লয়ি অফ জিতেন আর নিতিন ত্রিবেদী। আর ললিতা নিজেও বেশ কিছু কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। আর এটা ছাড়া আছে দক্ষা, দক্ষা হচ্ছে ডলি আর নিতিনের মেয়ে। আর এটা ছাড়া হচ্ছে প্রফুল আছে, যে ডলি অলকা এদের একজন ভাই আছে, সো সে হচ্ছে প্রফুল। আর একজন ইমাজিনারি ক্যারেক্টার আছে, যে কিনা আমরা গল্পের শেষে গিয়ে জানতে পারছি অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফ্যাসিনেশনের জন্য একটা ক্যারেক্টার বানিয়ে রাখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি নেই, সেটা হচ্ছে কানাইয়া। সো আরেকজন বেকার ওম্যানও আছে, অলদো শি ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, কারণ তার কোনো লাইক কোনো ডায়ালগ নেই, বাট হার প্রেজেন্স ইজ দেয়ার ইন সাম প্লেসেস। তো এবার গল্পটা জাস্ট তোমাদেরকে একটু ছোট করে বলি। তো গল্পটা শুরু হচ্ছে ডলির বাড়ি থেকে, ডলির বাড়ির যেহেতু এটা একটা 3-stage লাইক 3-act প্লে, তো একটা স্টেজ প্লে, তো সেইভাবে আর কি পুরো ডেসক্রিপশনটা দেওয়া আছে ডলির লিভিং রুমের, যেটা কিনা পুরো অ্যাক্ট 1টা এখানেই হচ্ছে। তো ডলি হচ্ছে আমরা সবার আগে দেখতে পাচ্ছি, শি ওয়াজ পুটিং আপ অন আ মাস্ক, আর শি ওয়াজ গেটিং রেডি ফর সাম কাইন্ড অফ পার্টি। তো ওরা অ্যাকচুয়ালি কাপুরদের বাড়িতে যাচ্ছিলো, ডলি অলকা জিতেন আর নিতিন এই চারজনে মিলে। আর ডলি ওয়াজ গেটিং রেডি বিকজ শি ওয়াজ এক্সাইটেড টু গো আউটসাইড। আর তারপরেই লাইক বাড়ির বেলটা বেজে উঠলো, খুলেই দেখলো যে একজন ভিজিট করতে এসছে, অ্যান্ড শি ইজ ললিতা, দ্য হাজব্যান্ড অফ শ্রীধর। লাইক ডলিকে আমরা শুরু থেকেই দেখছি প্রচণ্ড খাম খেয়ালি, কিছু মনে রাখতে পারে না, বাট পরে গিয়ে আমরা বুঝছি অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আর এই যে বাইরে বেরোনোর ব্যাপারটা, এই যে কাপুরদের বাড়িতে যাওয়ার ব্যাপারটা, আমরা পরে গিয়ে জানতে পারছি যে অ্যাকচুয়ালি ডলিও জানতো যে বাইরে যাওয়ার নেই, কাপুরদের বাড়িতে যাওয়ার যে প্ল্যানটা সেটা জিতেন ক্যান্সেল করেছে, বাট শি কেপ্ট অন প্রিটেন্ড। ডলি কিন্তু জানতো, তবু অলকাকে কিছু বলেনি, নিজেও রেডি হয়ে গিয়েছিল। আমরা পরে জানতে পারছি যখন ডলি এই সমস্ত কিছু বাকে বলছে, তো বায়ের ক্যারেক্টারটা এরকম যে শি কনস্ট্যান্টলি ওয়ান্টস টু ডিস্টার্ব হার ডটার ইন লস, মানে ডলি আর অলকাকে ইরিটেট করতে পারে, বারবার বেল রিং করে ওদেরকে ডাকে, এটা করে দাও ওটা করে দাও, শি ইজ প্যারালাইজড, এবং একা একা এক এক সময় কথা বলতেও থাকে, রাত্রিবেলা ঘুমোয় না এরকম, এবং প্রচণ্ড অর্থোডক্স একজন মহিলা। এবং গল্পের শেষে গিয়ে আমরা যখন 3rd act যাচ্ছি, আমরা কিন্তু অনেকগুলো ক্যারেক্টার চরিত্র একদম পাল্টে যেতে দেখছি বলা চলে। তো ডলির যে ক্যারেক্টারটা প্রচণ্ড আমরা মনে করি একজন ইগনোরেন্ট ক্যারেক্টার, অ্যাকচুয়ালি কিন্তু ডলির মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট রয়েছে, অলকার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট রয়েছে, অলকা বিং আ ড্রাঙ্কার্ড। আমরা শুরুতে অলকাকে প্রচণ্ড একজন লাইক ড্রাঙ্কার্ড অ্যান্ড কেয়ারলেস সর্ট অফ ক্যারেক্টার দেখছি, কিন্তু যখন গল্পের শেষে আমরা যাচ্ছি তখন বুঝতে পারছি যে বোথ ডলি অ্যান্ড অলকা এরা কিন্তু মানে একে তো ঘরের মধ্যে হাউসওয়াইফ, হাজব্যান্ডের কে কী কাজ করছে সেই বিষয়ে একেবারেই ওয়াকিবহল নয়, হাজব্যান্ডরাও যে ওয়াইফদেরকে খুব একটা ইম্পর্টেন্স দেয় তাদের লাইফে তাও নয়। তো তারপরে আবার ওদের লাইফে যেরকম লাইক যেটা আমি বললাম দক্ষার ক্ষেত্রে, যে দক্ষার যে
প্রবলেমটা হয়েছে যে প্রি ম্যাচিওর বেবি হয়েছিল অ্যান্ড শি ওয়াজ ফিজিক্যালি চ্যালেঞ্জ, তো এটার জন্য জিতেন রায় আর বাও দায়ী। ডলি কিন্তু অ্যাকচুয়ালি নিজের মেয়েকে ভালোবাসে না তা নয়, কিন্তু কাউকে আবার এই বিষয়ে বলতেও চায় না যে লাইক দক্ষা ইজ প্রি ম্যাচিওর অ্যান্ড শি ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেটা কাউকে বলতেও চায় না। তো অল ওভার এটা একটা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে আমরা যদি প্রথম দুটো অ্যাক্ট করি তাহলে থার্ড অ্যাক্ট না পড়লে কিন্তু গল্পটা একদম অন্যরকমভাবে প্রেজেন্ট হতে পারে। ওদিকে নীতিনের ক্যারেক্টারটা আমরা যখন সেকেন্ড অ্যাক্টে দেখছি দেখছি প্রচণ্ড পোলাইট একজন ক্যারেক্টার, কিন্তু গল্পের শেষে গিয়ে আমরা দেখছি যে নীতিন ওয়াজ ইন এ রিলেশনশিপ, লাইক হি ইজ আ গে অ্যান্ড হি ওয়াজ ইন এ রিলেশনশিপ উইথ প্রফুল, যে কিনা ডলি আর অলকার ভাই হয়। এই প্রফুল আবার নিজের তার যে মা লাইক ডলি অলকা প্রফুলের যে তিনজনের যে মা, শি ওয়াজ এ মিস্ট্রেস অফ দেয়ার ফাদার, আর ওদের বাবার যে আগেই একজন ওয়াইফ আছে সেটা বিষয় পুরোপুরি লুকিয়ে গিয়ে বিয়ে দেওয়ার জন্য তো বায়ের প্রচণ্ড রাগ হয়েছিল, এবং তারপরে জিতেন ডলিকে বিশ্রীভাবে মারে এবং দক্ষা ওয়াজ বর্ন প্রিম্যাচিওরলি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেইটা একটা কারণ। আর নীতিনের ক্ষেত্রে যেটা বললাম যে প্রফুলের সাথে ওর একটা রিলেশনশিপ ছিল এবং সেই রিলেশনশিপের দায়ে পড়ে প্রফুল আর কি ওকে ফোর্স করে, হি চিটস নীতিন টু ম্যারি অলকা, এবং অলকাকে বিয়ে করার, অবভিয়াসলি অলকা ইজ চিটেড বোথ বাই হার হাজব্যান্ড অ্যান্ড হার ব্রাদার। আর গল্পের শেষে এটাও দেখতে পাচ্ছি যে নীতিনের কিন্তু কারেন্ট সিচুয়েশনেও একজন বয়ফ্রেন্ড রয়েছে, যেটা কিনা একজন অটো রিক্সা ড্রাইভার। তো ওভারঅল অলকার সিচুয়েশনটা দেখলে আমরা বুঝবো যে কোনোভাবেই তার যে এই ড্রাঙ্কার্ড ওয়াইফ, এবং শি ইজ নট আ গ্রেট ক্যারেক্টার, নট আ লাইক ভেরি ব্যাড ক্যারেক্টার, সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। আর ডলিও কিন্তু পরিস্থিতির চাপে পড়ে লাইক ও কিন্তু বড় বাড়ির মধ্যে আটকে যাওয়া একজন হাউস ওয়াইফের মতন কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড ওমেন। আর বা শি ইউজ টু বি আ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি, যখন আমরা পাস্টে যাচ্ছি তো বা কিন্তু নিজের বড় ছেলে জিতেনকে পছন্দ করেন না, কারণ জিতেন ফার্স্ট অফ অল যেটা বলেছি প্রচণ্ড লাইক অ্যাবিউসিভ সর্ট অফ ক্যারেক্টার, প্রচণ্ড কাসুয়াল জিনিস করে এবং মানুষকে সম্মান করে না, মহিলাদেরকে বিশেষ করে সম্মান করে না। তো বা জিতেনের সাথে তার হাজব্যান্ড হু ওয়াজ আ ডার্ক ম্যান, এবং তিনিও কিন্তু অ্যাকচুয়ালি লাইক ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা, তো বায়ের হাজব্যান্ডও কিন্তু বায়ের গায়ে হাত তুলতেন। তো বা নিজের ছেলে জিতেনকে কিন্তু যেহেতু সে তার বাবার মতন হয়েছে বলে পছন্দ করে না, নীতিন শি থিঙ্কস নীতিন ইজ মোর লাইক হার, তো সেই জন্য ছোটো ছেলেকে বা যথেষ্ট পছন্দ করেন। কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই ছেলে মানে জিতেন আর নীতিন যখন প্রপার্টি নিয়ে কথা বলছে, জিতেনের কিন্তু হি ইজ নট ইমোশনাল অ্যাট অল, আর নিজের যে প্রপার্টি অ্যানসেস্টার প্রপার্টি সেটার সাথে ইমোশনালি কোনোভাবেই জড়িয়ে নয়, আর নীতিন কিন্তু নিজের অ্যানসেস্টার প্রপার্টির বিষয়ে কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়ে, আর বিক্রি করবার বিষয়ে হি ওয়াজ নট উইলিং টু মাচ। আর যখন আমরা প্রপার্টির কথা আসছে দে বোথ অফ দেম ওয়াজ থিঙ্কিং যে হয়তো প্রপার্টিটা বা মানে প্রপার্টি বলতে ওদের যে অ্যানসেস্টার হাউস সেটা হয়তো বা লিখে দিয়ে যাবে নীতিনের নামে বিকজ শি লাইকস হিম, বাট আলটিমেটলি নীতিনের কাছ থেকে আমরা জানতে পারছি যে প্রপার্টিটা কিন্তু বা লিখে দিয়ে গেছেন দক্ষার নামে, যাতে প্রত্যেকে ওরা দক্ষার টেক কেয়ার করে, কারণ দক্ষার এই যে অবস্থা তার জন্য বা নিজেকে দায়ী করে, এবং প্রফুলের যে সাথেও যে বিহেভিয়ার ছিল সেটা বা করেছিল, তো বা ফাইনালি যে লাইক ট্রাস্টিং যেটা হয় সেটা প্রফুলকে করে দিয়ে যান। প্রফুলও কিন্তু একজন অন স্টেজ ক্যারেক্টার নয়, এটা ছাড়া আর একটা আছে ক্যারেক্টার সেটা কিনা কমপ্লিটলি ফ্যাসিনেটিং একজন ইমাজিনারি ক্যারেক্টার, তো সেটা হচ্ছে কানাইয়া। তো এরকম বলা হয় যে লাইক গল্পের শুরুতেই আমরা দেখি ডলি ঠুম্মি শুনছে নয়না দেবীর, তো অ্যাকচুয়ালি আমরা এখানে ললিতাকে আর কি ডলি আর কামিল এরকম বোঝাচ্ছে, এরকম একজন টুথলেস কুক ওল্ড কুক আছে ওদের বাড়িতে যে কিনা ছুলে গেছে হলিডেতে, আর তার বদলে একজন সাবস্টিটিউট 19 ইয়ার ওল্ড বয় কানাইয়া এসছে, এবং ডলির সাথে এই কানাইয়ার একটা ইলিগাল রিলেশনশিপ রয়েছে, আউট অফ ম্যারেজ রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপ রয়েছে। গল্পের শেষে গিয়ে কিন্তু সেটা ডিসক্লোজ হয়ে যাচ্ছে যে আসলে কিন্তু তা নয়, কানাইয়া ক্যারেক্টারটা এক্সিস্টই করে না, এবং সেটা আমরা ললিতার কথা দেখেই বুঝতে পারছি। তো জিতেন সে কিনা টাকা পাওয়ার জন্য পাগল লোকটা, আর ওরা দুজনে মিলে লাইক জিতেন আর নীতিন প্ল্যানও করে যে ওদের টাকার দরকার, তো প্রফুলের কাছ থেকে প্রফুলকে বোকা বানিয়ে তার থেকে টাকা নিয়ে নেবে অ্যান্ড মেক হিম ফিল দ্যাট ফর এভার দ্যাট হি ইজ ইনফিরিয়ার টু দেম, এরকম একটা ব্যাপার আছে। আর দুই বোনের সাথে ভাইয়ের দেখাও হতে দেয় না, ওদেরকে আসতেও দেয় না প্রফুলকে নিজেদের বাড়িতে,
তো ওভারঅল দুই বোন আর ভাইয়ের মধ্যে একটা মানে পাঁচিলও উঠে গিয়েছে, কিন্তু ডলি আর অলকা দুজনের মধ্যে কিন্তু একটা লাইক ভালো ফ্রেন্ডশিপ সর্ট অফ সম্পর্কও রয়েছে। কারণ একটা সময় ছিল যখন অলকা বাকে অপমান করেছিলেন আস্টার ইফ বোথ হার সানস আর ফ্রম দ্য সেম ফাদার অর নট, তো তখন অলকাকে নিতিন বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আলটিমেটলি ডলির কথা দিয়ে কিন্তু অলকা তার বাড়িতে ফিরে আসতে পেরেছিল। এটা ছাড়া আর ললিতার কথা যদি বলি, লাইক এখানে যেহেতু কন্ট্রাস্ট আসে ললিতার কথাটা বলা দরকার, কারণ বনসাইয়ের কথাটা সেই ক্ষেত্রে আসবে। কারণ আমরা যদি ক্যারেক্টার যে লাইক কম্প্যারিজনটা টেনে আনি যে টলি অলকা একদিকে আর একদিকে ললিতা, ললিতা ইজ কমপ্লিটলি ফ্রি স্পিরিটেড, কাজকর্ম করে, লেখালেখি করে, বনসাই তৈরি করবার গ্রো করবার প্যাশনটা রয়েছে, হাজব্যান্ডের যে অফিসিয়াল কাজে সেটাতেও হেল্প করছে সে। সো ওভারঅল ললিতা ইজ এ ফ্রি স্পিরিটেড অ্যান্ড ওয়ার্কিং উমেন, আর ওদিকে ডলি আর অলকা তারা নিজের বাড়ির মধ্যে আটকে পড়েছে। তো এখানে একটা জায়গায় মানে বিভিন্ন জায়গাতেই আর কি বনসাইয়ের বিষয়টা রয়েছে, একটা জায়গায় শ্রীধরও বনসাইয়ের বিষয়ে বলছে, আর একটা জায়গায় ললিতাও বলছে, ললিতা একটা বনসাই গিফট নিয়ে গেছিলো ডলির কাছে ডলির জন্য, আর ওদিকে শ্রীধর নিজের টেবিলের উপর একটা বনসাই ছিল যেটা সে নিতিনকে দিয়েছিলো অলকাকে গিফট করবার জন্য। তো এখানে একটা জায়গায় যেটা বলা হয়েছে যে বনসাইকে কীভাবে গ্রো করা সেটা ললিতা বিশেষ করে এক্সপ্লেন করেছে, আর সেটা হচ্ছে যে বনসাই ইজ আ ম্যাচিওর ট্রি এবং সেটাতে কমপ্লিটলি সেটা ফ্লাওয়ার বিয়ারিং ফ্রুট বিয়ারিং ট্রি একটা কমপ্লিট ট্রি হয়, কিন্তু সেটার রুটসটাকে টাইমলি কাটতে থাকতে হয়, তারপর সেটাকে বাইন্ড করতে থাকতে হয় ওয়ার্সগুলোকে, তারপরে সেটার ব্রাঞ্চেসগুলোকেও বাইন্ড করতে থাকতে হয়, তো ওটা গ্রোথটাকে স্টান্ট করতে হয়, কিন্তু প্রপারলি একটা লাইক ম্যাচিওর ট্রিও হয়, তো সেটা একটা ফ্রুট বিয়ারিং লাইক আমরা যেটা জানি একটা অরেঞ্জ ট্রি নিয়ে গেছিলো ললিতা, আর সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ ঝুলছিল। সো সেই রকমভাবে আমরা যদি এখানে ডলির ক্যারেক্টারটা দেখি বা অলকার ক্যারেক্টারটা দেখি, দে ক্যান বি কাইন্ড অফ কম্পেয়ার্ড উইথ দ্য বনসাই, যে ওদের যে লাইফটা প্রচণ্ড স্টান্টেড লাইফ, ওদের গ্রো করবার বা ওদের কিছু করবার সেই যে লাইক ইন্ডিপেন্ডেন্সটা নেই, সেই ফ্রিডমটা নেই, উল্টো দিকে আছে ললিতা হু গ্রোজ বনসাই বাট শি ইজ নট হারসেলফ আ বনসাই। সো হোপফুলি আমি মোস্ট অফ দ্য পয়েন্টস আর ক্যারেক্টার্সের বিষয়ে তোমাদেরকে বলতে পেরেছি, অ্যান্ড তোমাদের গল্পটা এবার বুঝতে সুবিধাও হবে। তো আশা করি তোমরা ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আমি ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। যদি তোমরা দেখছো তো ভিডিওটা, তো নিচে কমেন্টসে লিখতে পারো যে কোন গল্পটা তোমাদের দরকার বা কোন পোয়েমটা দরকার, আমি সেটা নিয়ে ডিসকাস করতে পারি নেক্সট ভিডিওতে, তো সেটা একটু কমেন্টে লিখে দেবে, আমি সেটাই করবো। So I will be back, so stay tuned and keep subscribed. Bye.